দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পশুঘাটে আজ 10 নভেম্বর 2023 রোজ শুক্রবার সপ্তাহে দুই দিনের বসে শুক্রবার সোমবার তো আজকের বাজারে আমরা শুনলো গাভি বাছুর কি দামে কেনাবেচা চলছে থেকে আমরা জানি চেষ্টা করি দেখছিলাম এখানে একটা দেশি কোয়ালিটি গাভি এবং বাচ্চারা কিন্তু শাহিওয়াল দেখছেন দাম কত রাখছেন ভাই আজকে এটা দাম চলছে 115 কত পর্যন্ত হচ্ছে আসছে কত বলে কাস্টমার 105 বলে বয়স জুয়ান না বয়স জুয়ান বাচ্চা বেটা বাচ্চা গাভি বাছুরের বাজার রেট আজকে কেমন যাচ্ছিল আমরা মোটামুটি ভাবে আইডিয়া দিচ্ছিলাম আজকের বাজারে বেটি বাচ্চা চাচা বেটা বাচ্চা বয়স কেমন গাভিটা কত রাখছেন দাম কত বলে দাম দাম কত চাইছে শুনছেন দর্শক আজকের বাজারে আমরা গাভি এবং বাছুরের বর্তমান বাজারে হাত থেকে জানানোর চেষ্টা করতেছিলাম দিনাজপুর জেলার আমবাড়ি বিষয় একটা আমরা আরও কিছু এদিক থেকে শুনছি আজকের এই হারে সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছিল বাজার রেট ভাই দেখি বাচ্চাটা একটু ভালো করে দাম কত রাখছেন চাচা কত দাম 105 কত পর্যন্ত উঠছে চাচা আজকে 100 ভাঙতে বলে 1,05,000 আর 100 নিচে কিন্তু ভাঙতে বলে বাচ্চাটা কিন্তু সার বাচ্চা মোটামুটি আইডিয়া নিচ্ছিলাম আজকের বাজারে গাভি বাছুরের রেট কেমন যাচ্ছে ইয়ারের দেখছিলেন ষাঁড় বাচ্চা চাচা ষাঁড় বাচ্চা কত রাখছেন দাম আজকে 90 চাওয়া চাওয়া দাম মূলত 90,000 কত বলে কাস্টমার এগুলা 80,000 বলে বয়স জুয়ান চার দাঁত বয়স 80 বলে চার দাঁত বয়স গাভি বাছুরের বর্তমান আজকের বাজার রেট আমবাড়ি পশু হাট থেকে কেমন যাচ্ছিল সেই তথ্যগুলো তো দিচ্ছিলাম তো হাটের এখন প্রায় শেষের পথে 12:30 দিক বাজে মোটামুটি বিক্রি হয়ে গেছে তুলনামূলকভাবে তবুও রয়েছে দর্শক তো কেমন যাচ্ছিল আনুমানিকভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম আজকে গাভি বাছুর বাচ্চা এটা চাচা আরিয়া বাচ্চা না আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা মা কিন্তু এই যে এখানে দাম কত চাচা দাম চাইলে 92 দাম চাইলে 92 কত বলে কাস্টমার এটা 75-76 বলে 75 থেকে 76 বলছে বয়স কিন্তু জোয়ান বাচ্চা এবং সর্বশেষ আমরা এখানে একটা দেখছিলাম গাভি ক্রস জাতের এটা কি নিলেন নাকি না দামা দামি বিক্রি হলো বিক্রি হইলো কত দাম দিয়ে বিক্রি হইলো 80,000 গাভি বাছুর গাভি বাছুরে 80,000 দিয়ে বিক্রি হয়ে গেল দর্শক শুনছিলেন আজকের বাজার
বিক্রি হয়ে গেল হ্যাঁ বিক্রি হয়ে গেল কত 90,000 পুরাপুরি পুরাপুরি 90 একজন বললো 80 একজন বললো 90 দর্শক শুনছেন মোটামুটি তুলনামূলকভাবে আজকের এই আমবাড়ি বসুরহাট থেকে বাজার দরটা শুনছিলেন আমরা দেখছিলাম একটা কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের গাভি গরু বাচ্চা ওইটা না হ্যাঁ এইটা 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 ছোট বাচ্চাতে সার বাচ্চা না না বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা কিন্তু দর্শক আপনারা শুনছেন আজকের বাজারে কোটা নিয়ে আসছিলেন একটাই এটা কেমন নিয়ে এটা নিয়ে আসছিলেন কেমন দাম এটা চাইছেন আজকে দাম করতে 30-35 130-35 বলে আর আপনি কেমন চাইছিলেন এটা আমরা চাইছি 55 দাম 155 জোয়ান বয়স না ছয় দাঁত বয়স 155 মূলত চাইতেছে আর 30-35 কাস্টমার দাম বলে দর্শক কত হইলে বিক্রি 45-50 না দুধ কেমন দেয় আনুমানিক বলতে পারবেন দুই বেলা দিলে 7 কেজি এটা কিন্তু মা আর বাচ্চাটাই বকনা বাচ্চা না বকনা বাচ্চা বকন বাচ্চা এই যে দেখছিলাম এখানেও দেখছিলাম এটা বাচ্চারা কিন্তু এই যে এটার কেমন দাম আজকে এটা আচ্ছা ১৪০ এটা কত বলে কাস্টমার এটা 10-12 শাহিওয়ার গাভি বাসুরের আজকের বাজার রেট শুনছিলাম দেখছি আজকে হাট থেকে বাচ্চাটা কিন্তু শুয়ে রয়েছে এবং দর্শক মোটামুটি আজকের বাজারে গাভি বাসন বাজার একটা কেমন জানার চেষ্টা করছি কত দাম কত চাচা এটার 110 কত পর্যন্ত উঠছে আজকে হাটে কত বলে 85 বাচ্চাটা কিন্তু ষাট বাচ্চা এবং মোটামুটি তুলনামূলকভাবে দাবি আসুরের বাজার রেটটা শুনছিলাম আজকের বাজার দর্শক আমরা এইখানে একটা দেখছি সর্বশেষ বাচ্চাটাই বাচ্চাটা সার বাচ্চা 1,20,000 আর 90 তো দাম বলবেন শুনছিলেন আজকের বাজারে তো আজকে প্রতিবেদনের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো দর্শক আজকের প্রতিবেদনের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম